হ্যালো স্টুডেন্ট সমস্তকে স্বাগত করছি মুপন চিন্ময় স্যার বর্তমানে দেখুন আমি ম্যাথমেটিকসে ক্লাস নম্বর টু রব ডে টু রম্বর সিষ্টম কনটিন্যু পিলা মানে আজি কিছু নূন নূয়া প্রশ্ন করা মু বারম্বার কই রকু মো ক্লাস যেত করেবল গোটিয়ে প্রশ্ন পিলা মানে সে প্রশ্নরে যদি দরকার পড়ে মো সেইটি কনসেপ্ট কিছু কই মানিনি আমার গোটে কাম ভগ্নাংশ ভগ্নাংশ বুঝাই ভিডিওটি

ମୁଁ ଆପଣଙ୍କୁ ଷ୍ଟେପ୍ ବତାଉଛି ଏଇଠି ସମସ୍ତଙ୍କର ଲକ୍ଷ୍ୟ କଲେ ମୁଁ ଯଦି ଥ୍ରୀ ଟୁ ଦି ପାୱାର ଇଲେଭେନ୍କୁ କ'ଣ କରିବି ଥ୍ରୀ ଟୁ ଦି ପାୱାର ଇଲେଭେନ୍କୁ କମନ ନେଇ ଆସିବି କାରଣ ସମସ୍ତଙ୍କର ଇଲେଭେନ୍ ପାୱାରଟା ହେଲା ମିନିମମ୍ ଇଲେଭେନ୍ ଟୁ ଅଧିକା ଅଛି ନେଇ ଆସିଲେ ଏଇଠି ରହିବ କିଏ ଏଇଠି ତ ଥ୍ରୀ ଟୁ ଦ ବାର ଇଲେଭେନ୍ ଥିଲା ଥ୍ରୀ ଟୁ ବାର୍ ଇଲେଭେନ୍ ପଳେଇଲା ତାହେଲେ କିଏ ରହିବ ୱାନ୍ ରହିବ କାରଣ ଗୁଣନ ବେଳେ କମନ ମାନେ କ'ଣ କହିଲେ ପିଲାମାନେ কমন 3 টু ইলেভেন তাহলে কোন কলি হরণ কর দিল তা 1 রয়েবন মানি নিটি লেখা আইছি 5 মিশাণ 10 মিশাণ 15 মু কমন নিয়ে আসলে এইটি কে রা গুণন ব্র্যাকেট 5 কে 5 দুনে 10 5 পাঁচ 15 এমিতি রইব বুঝিলা সেই জিনিসটা আপনার বুঝবি কনসেপ্ট সবলে ক্লিয়ার রুহ ম্যাথ কোশ্চেন আপনার

এবার মতো কুয়া সে এইটা কাহা দ্বারা ডিভিজিবল হব আমি এইটা তারা টু ওয়ান পাইল ইন্টু ফোর্টি ইয়ে সাত দ্বারা বিভাজ্য না আট দ্বারা না এগারো দ্বারা না চৌদ দ্বারা আপন মানে লক্ষ্য করে পে এটি যখন নম্বরটি কাড়ে এটি গোটে ফুটি ইজ ডিভিজিবল বাই চাল বিভাজ্য হয়ে যা মানে ডিভিজিবল বাই এই टा तो आठ द्वारा विभाज्य कारण आठ पंचा चालीस आठ के पणिकार अच्छी तेना जेहे चाल विभाज्य हो आठ द्वारा तेणु आम ऑप्शन बी को ही आंसर मारी मार पारोर आंसर हम ऑप्शन बी जो ना बुझी आउ थे थ्री इलेवेन कमन नहीं आस

অফ এাগে কেতো ভেলু সম্ভৱ বঢ়িয়া প্ৰশ্নৰে পি মানে মই ইয়াৰ চাহবি দেখ মতে ক' সেই কৈছে টু হণ্ড্ৰেড ডিভাইডেড বাই এণ্ডৰ কেতিয়া ৰিমাইণ্ডৰ মানে ভাগ শেষ আঠ এই পাৰে দুইশ দ্বাৰা যি সব কণ হ'ব বিভাজিয় হ'ব নহয় এতিয়া ডিভাইডেড বাই পজিটিভ ইণ্টিজৰ

ৰিমাইণ্ডৰ ভাগ শেষ আপোনালোকৰ দুই আছোঁ তাৰমানে কেও সংখ্যা ছাৰা পূৰা ডিভিজবল হৈ যাব আপোনাৰ কয় ছাৰ যোন অঁ কোডিৰে যেতিয়া আপোনাৰ ছাৰিলে ছি অ বলি পাৰু এইটাই অলি কৰোঁ মানে ছিডেবোৰ দৌ নাই এই দুইটা কটেইদে কোডিয়ে এই কোডি দুইটাক হটাইদে কি আছুছে অঠৰ সেইটাই ডাইৰেক্ট ডিভিজিব অঠৰ এবে বুজিহাল না ক' কনচেপ্ট জাতি পাৰিলে সমি আমি ক' কৰিবা দুইশ ৰ

কো কো পণিকার ওয়ান নাইনটি টু আসি যাবে পিলা মানে একের তো আসবে মুখু দই আসবে তিনরে আসবে চারিবি শহে বহেলে হয়ে যাব বি হব নশে হব না বার পণিকার বি শহে বয়েল টি য ষোহরে বি ছিড়িয হল আউ আউ কেউ পণিকার হব পিলা মানে ষোহল হব চবিশ চবিশ বুঝলাম আউ ওয়ান নাইনটি টু অষ্টা হল আপনার ওয়ান নাইনটি টু আসি যাচ্ছে আও কাউ কলে থাৰ্টি টু বি ৱান নাইণ্টি টু ৰে হ'ব ফৰ্টি এইট হ'ব ছিক্সটি ফ'ৰ হ'ব নাইণ্টি চিক্স টু যা আপোনাৰ ওৱান নাইণ্টি টু হ'ব আ লাষ্ট কু ওৱান নাইণ্টি টু ৰি হ'ল ওৱান নাইণ্টি টু ৰ গুণনীয় বুজি এবে প্ৰশ্ন কওঁ মন দেকি শুনতো চালক অঁ প্ৰশ্নটা এবে ক'ৰবাত কেতোটা ভেলু এই এছ হৈ পাৰিব মানে এই যি সংখ্যা টি কি পাৰিব মতে কয় গোটেই কথা গোটেই সংখ্যাৰ যেতিবাৰে ভাগ শেষ আঠ আছু পিলা মানে টিকে ডিষ্টব হি ভাগ কেতে আছু আঠ আছু গোটেই হৰণ কলি মানি নি সংখ্যাটি হ'ল পাঁচ পাঁচ হৰণ কলি চবিছ কু পাঁচ চৌ কোডি ভাগ শেষ কেতিয়া আছিল চাৰি এই লক্ষ্য কৰোঁ পিলা মানে ভাগ শেষ কেৱি এইযোৰ আপোনাৰ এইটাৰ একো কোৱা যায় ডিভিজৰ মানে যা আপোনাৰ কওঁ কণ ভাজক এই ডিভিজর ঠারু কেবে সমান বা বড় হব না যেতবে করি দেখন্তু। ইয়ে পাঁচ দ্বারা ভাগ করছেন মানে ভাগ শেষ তা তুক আসব চারি তিন চার তিন দুই এক নূন্য না কেবে পাঁচ পড়িয়ে আসিব কারণ আসব না কইবার এলানা আমার কমিটি যেতবে ভাগেষ আঠ আসু তার মানে ইয়ে সংখ্যা কেবে দুই তিন চারি ছ আট ইয়ে কেবে হয়ে পে না কারণ ভাগ শেষ আঠ আসু মানে সে দুই ররিলে ভাগ শেষ আঠ আসব কি দুই ঠিক তো আঠ বড় না ছরলে ভাগ শেষ আট আসব মুখি ছয় হরি তে লেখিবি ভাগ শেষ আট বড় তা মানে আমার হরণ ভুল না পিলা মানে তেমন এত সংখ্যা কটি গল বুঝি হা এ মতো আউ কেতুটা সংখ্যা রইলা এই এক্স জায়গার রইপের আপনার কবে স্যার এক দুই তিনি চাৰি পাঁচ ছাত আঠ অপচন চি আঠি বুজিগলা না বুজি গলানি ক্লিয়ৰ আছে পিলা মানে কলৰ চেঞ্জ কৰি দেখোন সি কৈছে দুইশ কু গোটেই পজিট নম্বৰ ভাগ কলে ভাগ শেষ আঠ আছু ভাগ শেষ আঠ মানে চি ড়ু নাই মই যদি সেই আঠ কু হটাইদে ত'লে এই যে ওৱান নাইণ্টি টু আছিল ইয়ে সেই সংখ্যা দ্বাৰা পূৰা বিভাজ্য হৈ যাব কি

এই তলা কোনো কোৱা যায় পেলাই ভাগ শেষ এইটাক কোৱা যায় আপোনাৰ ভাজক এইটা কোৱা যায় ভাজ্য উপৰ কোৱা যায় ভাগ ফল ইংলিশ ৰ কোৱা গ'লে এইটো কুৱেচেণ্ট এইটাক আপোনাৰ ডিভিডেণ্ট ডিভিজৰ ৰমাইণ্ডৰ কিছু নাই পিলা মানে পৰীক্ষাৰে সেই প্ৰশ্ন ষষ্ঠ শ্ৰেণীৰ আমি পঢ়িচোন কেৱল ইংলিছৰে পচাৰু এইটো কথা ক' বুজি হেঁচা না বুজি হও ন এই ছে কে ভাজক এই যি জাগা লিখিলি ডিভিজৰ

এক শতকড়াৰ অধা কু বেছি মালে লিখিব কিছু নাই মই আপোনাক এমি কয়ি এক শতকড়া ওৱান পৰচেণ্ট মানে ক' এক শতকডা হেল এক শতকড়া যিয়ে ওৱান বাই হণ্ড্ৰেড শতকডা মানে শহে পাঁচ শতকা হৈছিলে পাঁচ বিভক্ত শহে দশ শতক হৈছিলে দশ বিভক্ত শহে কোডি শতকা হৈছিল কোডিয়ে বিভক্ত শয় শতক মানে সবে শয়ৰ পৰছে মানে হ'ল শয় হ'ল এবাৰ ক'ত এক শতকড়াৰ অধা অধা মানে পিলা মানে ক' গোটেই সংখ্যাৰ অধা মানে কণ কৰি পাৰিবি আপোনাৰ দহৰ অধা আপোনাৰ দশ কু দৰি পাৰিব বা দশ ৰে হাফ কু গুণি পাৰিবা কথা জিছ একা হা নাই তুমু এক বিভক্ত শয়ৰ মোক হাফ কৰি হাফ মানে মই এক বিভক্ত দুই গুণন কৰি দুজি গুণন কৰি দিলে এইটাই হৈ গ'ল এককে এক বিভক্ত দুইশ কিন্তু মতে ডেচিমালে লিখা পাই পিলা মানে গোটেই ভগ্নাংশ ডেচিমাল কেতি কৰিব তলে যদি দুইশটা কন কলে সহজ হব দশ করে পলে শহে করে হব না হাজার করে হব বা দশ হাজার এইভাবে কলে সহজ হব ডেসিমাল তো আপনার কে দুইশ কু পাঁচ গুণি দিব তা গুণিল উপরে সে গুণতু পাঁচ কে পাঁচ দুইশ কু পাঁচ গুণিল বিভক্ত হজার মানে দশমিক রে পাঠ অ কণ করবে যা লেখা হইচি পাঁচ লেখি দেবে তলে যেতুটা শূন্য পিলা মানে ডাণ পটু সেতুটা ছাড়ি দশমিক দিন দেবে তলে অনটা শূন্য ডাণ পটু তিনটা ছাড়বে অনেক এক আছে দুই আউ গোটে তিন বসেলে দশমিক বাস এপটে কেই নাই মানে শূন্য বসে দেবে তাহলে আনসার হয়ে গেল শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ বহু পিলা কোথায় স্যার আপনার এইটা আমি জু কু নাই পিল আপনার জিনিস মানুষ বহু খুশি কথা কিন্তু আপনার যেতেন্ট পিলা জান তাৰ দুই গুণা কি চাৰিগুণা পিলা এই জিনিছ শিখি নাহি বুলি পৰীক্ষাৰে ভুল কৰোঁ আৰু সবুবে সেই মাথ কু ডৰি তুমু সেই সুযোগ দিয়ন্তুখি যু বুজিহে আ যি মানে শিখিচোন তুৰি বঢ়িয়া আপোনালোকৰ প্ৰাক্টিছ হৈ যাব এই জিনিছা মনে ৰ এই প্ৰশ্নৰ উত্তৰ কয় সেঙে দেখন্তু এই আপোনাক ভগ্নাঞ্চৰ গুণ ন দশ্মিক কোনো কেমি কনভৰ্ট কৰি সেই জিনিটাক আপোনাক শিকেই বুজিহে না বুজিহলানি চল পিলা কয় আমি এইটি তাইৰেক্ট বি

ଦୁ ନମ୍ବର ଇଜ୍ ଡିଭିଜିବୁଲ ବାଇ ସେଭେନ ବଢିଆ କଥାଟେ କହିଛି ସେ କହିଲା ଯୋଉ ନୂଆ ନମ୍ବର ମିଳିବ ଏଇଟା କଲେ ସେ କଣ କରିବ ଅଠାନବେ ଆପଣଙ୍କୁ ଗୁଣ ଫଳ ଭାଗ ଫଳ ଦବ କାହା ଦ୍ଵାରା ଯେତେବେଳେ ଭାଗ କରୁଛନ୍ତି ସାତ ଦ୍ଵାରା ପିଲାମାନେ ମତେ କୁହନ୍ତୁ ଗୋଟେ ସଂଖ୍ୟାକୁ ମୁଁ କହିବି ପାଞ୍ଚ ଦ୍ଵାରା ଭାଗ କଲେ ପାଞ୍ଚ ଦ୍ଵାରା ଭାଗ କଲେ আপনার দশ মিলুচি কোয়েসেন্ট মানে ভাগ ফল তাহলে সে সংখ্যাটি কেব আপনাদের স্যার কি কথা পাঁচ জনক ভিতরে বাট লা জনকু পড়ুচি দশ টাকা তা মানে আপনার পচাশ টা এই গোটে কথা আপনার পচার বুঝি এলানা বুঝি হলানি মানে কোবার কথা চাল্লা করি সে জিনিসটা কেছি বুঝি হলানা জাঁ হলানি পিল তো আপনার এটি কন করবে সাংে সাং এটি লিখবে সেভেন দ্বারা ডিভিজিবল করা দ্বারা

মল্টিপুল অফ ডাস সে কে যে অজনা সংখ্যাটি পাইলে সে কুণিতক হয়ে পড়ার দুইর গুণিতক হয়ে পাবকে পণিকার নাই সাতের গুণিতক হয়ে পাব না তিনের গুণিতক হয়ে পল্টিপুলস মানে পিলা মানে তিন রুণিতক মল্টিপুলস কি তিন কে তিন তিন দিনে ছৌ বার তিন চৌ পনেরলিমিটেড গুণিতক অসংখ্য অুণনীয়ক লিমিটেড বুঝি এলা এটা কাল আপনার মল্টিপুল কুয়া যায় পচার দিয়েছিল আনসার হব অপশন সি সে কোথা যে অন্য নম্বরটি পাইলে সে কাহার গুণিতক আনসার হল স্যার সি তিন গুণিতক কারণ তিন রুণিত হল ন্লি চারণ পাঁচ নম্বর কোয়েশ্চন কু যা ব্যাপার ব্যাপার মজা লাগু

এক্স বাই টু রুই গুণা কলে ইয়ে দুই দুই কটি গলার সেকেন্ড নম্বর হয়ে গেল এস এই ইজি হব বুঝি না বুঝি এলানি না জানি জাঁপেনি ফাস্ট ফার্স্ট কোন কিনা ফাস্ট নম্বরটা আপনার দ সেকেন্ড ইজ টাইস দ ফার্স্ট সেকেন্ড নম্বরটা প্রথমর দুই গুণা তেমন এক্স বাই টু রুই গুণা কলে এস আসা এন্ড অলসো থ্রাইস দম্বরটা মধ্য তিন গুণা

চকলেট খাতি কেতিয়া খাতি হাৰা হাৰি তাৰমানে ট'টাল তিনি দিন কেতিয়া খাতি কয়লে তাৰ সূত্ৰ হ'ল তিনি গুণ ন পাঁচ পদৰটা খাতি তিনি দিন হাৰা হাৰি মানে হ'ল তিনি দিনৰ আভৰেজ কিন্তু ট'টাল যেতিয়া কাঢ়িবা তিনি দিনৰে আপোনাৰ হৈ গ'ল কেতে পোন্ধৰ সেইবিলাক একো আমি যে প্ল প্ল এক্স বাই থ্ৰী ইজ ইকুৱ এই কেতে লেখিবা কহৰালিছ লেখিদবনি চৌরাশ হল আভরেজ তেমন দিন টোটাল হলে চৌরাশ গুণন তিন চৌরাশ গুণন তিন বুঝি যদি লিখিক রক্ষে আপনার চৌরাশ গুণন তিন নেক্স সাংে সাংে ভগ্নাংশ ল সব কাটি দে দুই তিন ছ তে হরিবা পিলা মানে ভগ্নাংশ ছুরে হরিলে তিন উপরে গুণন করা তরণ উপরে গুণন ভগ্নাংশাণ

থাৰ্ড প্ৰপৰ্টি তাৰ ৱিডোপ ৰখিছে এণ্ড থ্ৰী বাই ফিফ অফ দিমাই এই ৰখিবি ভুল ক' দেখি কয়ি এৰি কৰোঁ বা ৱান ধৰি কৰোঁ যা কৰো সমান যদি ট'টাল আপোনাৰ জানি থাকে এছ থাকে ক' কলা প্ৰথমে ওৱান বাই থাৰ্ড দি তাৰ ৱিডো কু আছে লেফ্ট আছে যা কৰোঁ

বক্ত পাঁচ সি তার ঝিউ কু কেতে বলিবার দুই বিভক্ত পাঁচ বুঝি গেল না বুঝি গেল বিরক্ত পাঁচ গুণ সে তার ঝিউ কু দে তু যদি আমি করা তিন তিন কটি গলা ইয়ে হয়ে গেল দুই বিভক্ত পাঁচ ইয়ে আপনার কাহ কুদে দুই বিভক্ত পাঁচ নেই তা ডর হল

যদি চারি বিভক্ত পনেরো ভ্যালুটা হি গেভ দ রেস্ট টু হিজ সন এতিকি পয়সা সে তা পুয়কু দেই দেলা কেতিকি এই যে চারি বিভক্ত পনেরো কু মু কালার চেঞ্জ করি গলে খুজি ঠিক আছে জানি জিবে তা মানে যদি চারি মু এক্স কো লে পিলা মানে চারি বিভক্ত পনেরো যদি বরাবর হেলা কা সাঙ্গারে ছয় হাজার চারশ কারণ এতিকি পয়সা কু সে কা কু দেই দেলা তা পুয়কু দেই দেলা এবে সাঙ্গে সাঙ্গে এক্স এর ভ্যালু কাড়িবা চারি এক্স থাউ চৌষট্টি সহ

পণকি পণকি কেবে আমি কোণী পরীক্ষার পড়ি নাই কিন্তু পণকি আজিবি আমি কামরে লাগুছু বুঝিপার নাই তেমু ম্যাথ নহবার বহু পিলাঙ্কর কারণ হল সে আজ পর্যন্ত এই হিসাব কু কমি ভগনাঞ্চ গুণন হুয়ে কমি মিশাণ হুয়ে মেয়ে বি তা লাজ লাগি লুচাই রক্ষি কু নে ভাল পিলা যেত বেড়ে কই হ্যাঁ স্যার বুঝি গলু সে চাপি হয়ে যাই বুঝি নয় বা সি কে ইন্ট্রেস্ট করে না যে এই জিনিসটা জাঁ বলি

এই পয়সাটা কে তা পুকুর মানে যার চারশো হল চলো সাত নম্বর দ প্রোডাক্ট অফ এ টু ডিজিট নম্বর ইজ টোটি ফোর সে কে গোটে সংখ্যার অঙ্ক মান গুণফল দুই অঙ্ক বিশিষ্ট অ সংখ্যাটি এ দুই অঙ্ক বিশিষ্ট সে অঙ্ক মান গুণফল কে হব চবিশটা পিলা মানে এইভাবে প্রশ্ন পড়লে অপশন অনুসারে করবে কিন্তু ইজিলি হয়ে যাব দেখবে এটি গুণ দেখি কলে তিন অষ্টা চবিশ ছবিশ আঠ তিরিশ চবিশ চারিশ চবিশ কে যদি মু পঁয়চাশ আড করুচি সে সংখ্যায় এই যে উপর সংখ্যার যদি পঁয়চাশ মুশাণ করুচি দ নূয়া সংখ্যা পাইবি সে কোয না উপর সংখ্যার ইন্টরচেঞ্জ হয়ে যদি উপর সংখ্যা বার লা মিশাণ ফল একুশ হয়ে যাব যদি উপর সংখ্যা পঁচাশি লা আপনার ছোট নিয়ে অঠাবন লাহলে এটা পঁচাশি হয়ে যাবে তে মতে কুঁহিলা মানে অপশন অনুসাৰে ক'তো লিখিলে ঠিক হৈ যাওঁ অট'মেটিক কয় এই থাৰ্টি এইটোক নেও নাহ এই থাৰ্টি এইটোক নিটি যদি আপোনাৰ কণ লিখিলে অৰ্ত্ৰিছ লেখিবা অৰ্তিশ পঁইচাছ মিছাই আঠ পাঁচ তেৰ তিনি লাখ চাৰি তিনি সাত এক আঠ দেখিল কৰি থাকিল যা সেই কথা হলানে এইটাক পিলা মানে কমন চেন্স কোৱা যায় এই কোনো এছ ধৰিবাৰ কৰিব দৰকাৰ নাই মই আপোনাক সজেষ্ট কৰি এই ভা কন একং টু অপশনটো আপোনাৰ কৰি পাৰিব আৰামছে মুখেৰে দেখি সি কৰি গোটেই টু ডিজিট নম্বৰৰে পঁইচাছ যেতিয়া মিছাই দিব কণ হৈ যাব তাৰ ইণ্টৰচেঞ্জ হৈ যাব দেখু নহয় অৰ্তিশেৰে যেতিয়া পঁইচালিছ মিছাইদে তেইছ হৈ গ'ল তোমাৰ সাত নম্বৰ এন্সাৰ আপোনাৰ অপচন এ মাৰিব বুজি হ'ব না বুজিহেও নে পিলা মানে ক্লিয়াৰ ভাল লাগু যদি বাছ পিলা মানে লাইক কৰিব কমেণ্ট আপোনাক ক্লাছ কেমি নাভুজি মই আপোনালোকৰ সেইটাই এনৰ্জি মই আৰু যেতিয়া আপোনাক এনৰ্জি পাই মতে মজা লাগিব পঢ়াই কয়া গ সংখ্য কয় যি বাৰ অ একৈশ দ্বাৰা কণ হৈ যাব ডিভিজিবল মানে বাৰ দ্বাৰা বি ভাগ যাব মানে ভাগ শেষ ৰিৰো অঠৰ দ্বাৰা কলে জিৰো একৈশ দ্বাৰা কলে জিৰ তাৰ অৰ্থ এই ভা প্ৰশ্ন পঢ়িলে আপোনাৰ কণ কৰবে বাৰ অ একশ রু কাদেবে এল সি এম লোয়ে কমন বা লিস্ট কমন মল্টিপুলসঙ্গে সাংে তিনে পনিকা তিন চৌ বার তিনশো তিনি সত পু দুইলে দুই দু চার দুই ছ সাত লস আগু মানে করা যায় হল গুণন সমস্ত করবে এটি সমস্ত গুণিল তিন দিনে ছার বার তে ছতিশ ছ আপনার যেত সাত গুণবে দুইশো বাউন্ন এটা আপনার কন আসি গল্প

এইটা হলো সবুজ পাঁচ অঙ্কের ছোট কিন্তু মুত দশ হাজার কু পেন হরণ করি কাহ সাগরে এই দুইশ বাউন সাগরে হরণ করি দুইশ বাউনলে তিন দেবী তিন দিয়ে গেলে মাইনস কলে হয়ে গেল টু ফোর্টি ফোর এটি আসল জিরো পুঁদে আপনার নাইন থার্টি নাইন দলে আপনার হয়ে গেল টু টু সিক্স এইট পিলা মানে দেখিল শহে তাৰমানে দশ হাজাৰ দুইশ বাৱন দ্বাৰা বিভাজ্য নুহে এই কণ কৰবে দেখ এই কণ কৰিব পেলাই মই আপোন মানুহ কৈছে এইটিকে বুদ্ধি কটাইবা দেখ মই কয়ি গোটেই সংখ্যা মোৰ তিনি অংক বিশিষ্ট সবুঠাৰ দৰকাৰ যিয়ে বাৰ দ্বাৰা বিভাজ্য মই ডাইৰেক্ট কৈদে এইৱন কাঢ়িল মই বাৰ কৈদি তিনি অংক বিশিষ্ট সংখ্যা দৰকাৰ যিয়ে বাৰ দ্বাৰা বিভাজ্য আপোনাৰ চাগে চাঙে কণ কৰিব বাৰ হৰণ কৰোঁ আপোনালোকে বাৰ অষ্টা ছয়াল না চাৰে হ' নাই

তিনি অংক বিশিষ্ট সান সংখ্যা দৰকাৰ তুমি শহেপ তিনি অংক বিশিষ্ট সান সংখ্যা যি বাৰ দ্বাৰা বিভাজ্য সি হ'ল শেহে আঠ মই পইণ্ট কু বুজিব আছিল মোৰ কয় উদ্দেশ্য মই কহবাৰ উদ্দেশ্যো জানি পাৰ নাই এইবোৰ কয় উদ্দেশ্য দুইশ বাহুবন কু যে আমি হৰণ কৰোঁ আমাৰ থাৰ্টি নাইন আছু কিন্তু সি ছিডু নাই আমি ক' কৰিবা ছাৰ দুইশ বুবনৰে অঁচাশ গুণন কলে হ'নে আপোনাৰ চালিশ গুণন কৰি দিয়ক দুইশ বাৱবন যেতিয়া চিশ গুণিবি আপোনালোকে দহ হাজাৰ অশী বাছ এইটাই আপোনালোকৰ কণ নবুঠাৰ পাঁচ অংক বিশিষ্ট সান সংখ্যা যিয়ে বাৰ দ্বাৰা বিভাজ্য যিয়ে অঠৰ দ্বাৰা বিভাজ্য সি একৈশ দ্বাৰা বিভাজ্য কালকুলেটৰ মাৰিকি দেখ আঠ নম্বৰ আনচাৰ বি বুজি হলা না বুজি নাই কনচেপ্ট ক্লিয়ৰ মু সবুবলৈ পিলা মানে ক' একজাম কু লক্ষ্য কৰি পাঠ পঢ়ি চব্জেক্ট কু থাকে পঢ় চবু এগাম কামৰে লাগিব ভুল প্ৰচেছৰে অ ৰ নম্বৰ অং নম্বৰ হ'ল পি কে মনে ৰম্বাৰ ক্লিয়াৰ চল কন নম্বৰ নাই পিলা মানে ডিভিডেণ্ড কথা আছিলে প্ৰশ্ন আগে পছৰে কৰি বহুত পিলা মনৰ থাকিব এইটাই কৈ দিয়ক ডিভিডেণ্ড ডিভিজৰি ক' ভ দেখ পিলা মানে তাক কৈ দিয়ে মানি নি কণ কলি এই আপোনালোক লিখিলি সতাইশ সতাইছ দ্বাৰা মই আপোনাক গোটেই কৈলি পিলা মানে মোৰ ভাগ কৰিব কাহ দ্বাৰা মই আপোনাক সতাইশ কুইদি দশ দ্বাৰা ভাগ কৰিব হ'লে আপোনাৰ দেবাবে দহ দুনে কোডিয়ে বলি পঢ়িলা সাত এবাৰ মন দেকি বুজি প্ৰশ্ন কোনো যোৱা পূৰ্ব এই যোন বলি গলা সেইটা কোৱা যায় ৰিমাইণ্ডৰ ৰিমাইণ্ডৰ আমি লেখা যায় চৰ্টৰে যা কোনো ওড়িৰে কোৱা যায় ভাগ শেষ ভাগ শেষ এই দুই যোন মিলা ফল তাক কোৱা যায় কুৱেচেণ্ট Question, लेखा गले क्यू मुख जान पारे भाग फल माने मान सतईटा चकोलेट को जन उतर बांटिले जनका दिटा लेखा पड़ी भाग ये दस टा को पे माना ये कल भाजकश्र कह भागो भाग जो संख्या द्वारा डिजर एवं लिखिदेली जो सतैशटा को जाय आपनकर कोन भाज्य ভাজ্য যা ইংলিছ ৰে কোৱা যায়ডেণ্ড কলে ক্লিয়ৰ ডিভিডেণ্ড আকুৱেণ্ড ইাৰ সূত্ৰ হ'ল কুৱেচেণ্ট ইয়াৰ সূত্ৰ হ'ল ভাজক গুণন ভাগ ফল যুক্ত ভাগশেষ পেলাই লেখি দিব আপোনাৰ বুজি যাফ ফল যুক্ত ভাগ শেষ এই ফৰ্মুটা টু নি মনে ৰখিবৰ্মুলা কিন্তু বহুত জাগে সায ভাগ শেষ কয় জানিলে আবুবলৈ মনে ৰখি এইটো গোটেই টৰ্ম এণ্ড কণ্ডিচন হ'ল এই যি ভাজক আগশেষ ভিতৰত কেৱল ভাগ শেষ ভাজক চাংৰে সমান হ'ব নাই বা তাৰ ঠাৰু বড় হ'ব নাই তাৰমানে যদি দহ দ্বাৰা আপোনাৰ ডিভিজৰ ৰখুন ভাগ শেষ কাই পাৰিব ন আপাৰে

নেক্সট অিমাইন্ডর আর্শ লেখিদে পচারছি ডিভি জর কা পিলা মানে ডিভিজর মানে ভাজক কাবা মানে এমতি তুমি এটি পিলা মানে দেখ এটি মুদে গোটে সংখ্যা তিরিশ ভাগ ফল আসুচি তোমার কে কহিল রে ভাগ ফল আসু তোমান এটি চারি হেলা ভাগফল ফল চারি আসুচি এবং এটি ভাগ আসুচি দুই তার মানে এটি কাহ দ্বারা হরি আপনার স্যার ভাগ শেষ দুই আসুচ মানে এইটি অঠাইশ হব আসছে মানে চারি সত্তশ বা কাম সরিগেলা সব তা মানে কোণ করবে ডিভিজর পচারছি মানে স্মল ডি লিখিদি স্মল ডি পচারি না ডিভিডে যে বড় ডি আগে ভাগ শেষ কু হটাই দেবে তা যা তা কোয়েশেন্টে ভাগ করে দেবে এটি কলি আগে তিরিশ রু দি মাইনস করেদে যা মিলা তাকে এই সাতের হরণ করেদে তে এটি সেইভাবে নশ

তেম তা গোটিয়ে সংখ্যা কাগে লসু বাহার সাত এগার চৌদ আগে সি তিন কাহকু মানবে সেই কথাটা স্যার কি চৌদ নেই সাত পণিকার চৌদ চৌদ কে চৌদ এগার মানুবন মু মনে যাব আপনার হঠাৎ মনকু আসব নেই সাত চৌদ হব তেমন তাঁর ভিতরে লস সাত কে সাত এগার রা সাত দিনিয়া চৌদ এগার দিনিয়া বাইশ বাইশ কু গুণিলে শহে চৌবন আরে বাইশ কু সাত গুণলে শহে চৌবন নয় কর স্পিড কলে ম্যাথ গুড়া ইজিলি হব। বুঝি আর যেত সময় টিকে বসুচ যেত বি ফাঁকা পাও বসে এইটা প্রাকটিস কর বহুত কাম লাগবে জনা পড়ে নি বহুত হেল্প করি ইয়ে বুঝি বাইশ কু সাত গুণলে কত হলা শহে চৌবন এবে এইটা আপনার লস ଏଇଟା କଣ ହେଲା ଲସ୍ ଆଗୁ ତାମାନେ ଏଇ ଶହେ ଚଉବନକୁ ସାତରେ ହରିଲେ ଛିଡ଼ିବ ଏଗାରରେ ହେବ ଚଉଦରେ ହେବ ତା ପୂର୍ବରୁ କେହି ନାହାନ୍ତି ଶହେ ଚଉବନ ନେକ୍ସଟ ଯଦି ମାଗିବା ତାହେଲେ ଶହେ ଚଉବନରେ ଦୁଇ ଗୁଣିବା ଶହେ ଚଉବନରେ ତିନି ଗୁଣିବା ସେ ସେଇଭଳିଆ ଚାଲିବ ଏବେ କହୁଛି ଅଠରଶହ ବାରରେ କେତେ ମିଶେଇଲେ ଇଏ ହବ ଆମେ କଣ କରିବା ଏଇ ଅଠରଶହ ବାରକୁ ଅଠରଶହ ବାରକୁ ହରଣ କରିଦବା ଏଇ ଶହେ ଚଉବନ ସାଙ୍ଗରେ ହେଲା ଶହେ ଚଉବନ କେ ଦେଇଦବା ଶହେ ଚଉବନ ୱାନ୍ ଦେଇଦେଲେ ୱାନ୍ ଫିଫ୍ଟି ଫୋର

ଠିକ୍ ସେମିତି ଶହେ ଚଉବନରେ ଆମେ ଯେତେବେଳେ ଅଠରଶହ ବାରକୁ ଭାଗ କରୁଛନ୍ତି ଶହେ ଅଠର ବଳି ପଡ଼ୁଛି ହେଲା ଆଉ କେତେ ଆଡ଼୍ କଲେ ସେ ଭାଗ ପୁରା ଛିଡ଼ିଯିବ ଅଠରଶହ ବାରରେ ଆପଣ କହିବେ ସାର୍ ଶହେ ଚଉବନ ଦ୍ଵାରା ଭାଗ କରୁଛନ୍ତି ଶହେ ଅଠର ବଳିଛି ଏଇଠି ମାଇନସ୍ କରିଦେଉନାହାନ୍ତି ଆଉ ସାର ଛତିଶ ଦରକାର ଆଉ ବାସ୍ ମାରନ୍ତୁ ଅପସନ୍ ସି ସାର୍ ଅଠରଶହ ବାରରେ ଅଠରଶହ ବାରରେ ଆଉ ଛତିଶ ମିଶାଇ ଦିଅନ୍ତୁ ଦେଖୁନାହାନ୍ତି ହେଇଗଲା ଅଠରଶହ ଅଠଚାଳିଶ

তাহার রেসি প্রকাল ফের টর্ম আসিল প্রকাল রেসি প্রকাল মানে হেলা পাঁচ রেসি প্রকাল কলেটা এক বিভুক্ত পাঁচ হল এটা কে কুয়া বিলোমি রেসি প্রকাল নাল কহলে এক নত পাঁচ রেসি প্রকাল কইলে পাঁচ বিভক্ত দুই কিছু নাই। না জিনিস এবার দেখুন মু জাণিনি মানিন সে সংখ্যাটি হল এক্স এক্স সাগরে কাহকু তাহার রেসি প্রকাল রেসি প্রকাল মানে वन बैक्स एक्स, एक्स रेसी प्रकाल किए वन बैक्स तार ट्वेंटी टाइम्स मान तारे गुणा ते ता एक्सले कोड़ी विभक्त एक्स मिस कहार भैल्यू के खाली सल्व करवा येगला आपको पे एक्स मिशाण ये आराम से करसपर देख এই লওক কালিলে এছ ৰা কিছু নাই মানে এই অঁ গুণন কলে এছ ৰ স্কেয়াৰ মিছা কোডি ইজু নাই প্ল কোৰিক্সা গুণন হৈ যাব হৰণ অঁ হেৰি কেতে ই নাইন এতিয়া আমি যেতিয়া সমীকৰণ সমাধান কৰা নাইন এখন এপ আ মাইনছ নাইন এছাণ কোডিয়ে ইজু জিৰ' পিছত এটা দীৰ্ঘাতি সমীকৰণ হৈগলাৰে ইান কৰিব পাৰিব তা মানে এটা মনে পড়ুচি স্কুল বেড়ার কমিটি সমাধান করা গুণিলে এটি কিছু এক একটি গুণিলে কুড়িয়েশাইলে মাইনস নাইন এমি সংখ্যা কু গুণিলে হব কুড়ি মিশাইলে হব মাইনস নাইন আপনার স্যার গোটে কাম মাইনস পাঁচ এক্স আপ মাইনস চারি নিয়ে না গুণিলে মাইনস মাইনস প্লস পাঁচশো কুড়ি হয়ে হব হল এবং মিশাইলে পাঁচ এক্স চারি এক্স হয়ে গেল নাইন এক্স পাঁচ করজ লা চার করজ কোডি ইীকৰ এটা বেছি কামৰে লাগিব এতিয়া কমনিব এই ভিতৰত কি এভ এমনিবাৰি কমন এখন প্লছ চিম্বলা মাইনছ হে যাই কমন যায় আছে চাৰি কমন মানে হৰণ চাৰি পঞ্চা কোজিকিৰো এটা হেৰি

বার নম্বরে অপশন ডি অ পাঁচ এত হলো এবার এবে কে আপনার মতো সাংগে গাড়ি দেবে কে স্যার এত সময় কিনা এই কো নি গোটে পিলা মানে প্রশ্ন পড়লে ইজিলি সবুলে কাহুক ফলো করি কে অপশন কিন্তু আপনার এটা শিখেবি এত জিনিস বুঝাই যে এটা গোটে পাঠ কামে লাগবে দেখুন এটা কোণ ট্রিক টিকি সাঙ্গে সাংে সাংে গোটে সেকেন্ডের হব দেখ সে কু লা সংখ্যা সে সংখ্যা এবং তার কুড়ি গুণ রেসিপ্রকাল কু মিশাইলে কে মিল নদি অপশন হিসাবে ধরিবি মানে আনুমানিক গোটে ধরি ধরুন এটি তিন নি তিন কি নি তিন মিশাণ তার কুড়ি গুণা কলে হব কিন্তু তিন আবার কোড়িয়ে মিশাইলে ন তো আসবন দশমিক রে গলা পাঁচ নবা পাঁচ মিশাণ পাঁচর রেশি প্রকাল মানে একটা পাঁচ তার কুড়ি গুণা তার মানে কুড়ি কুড়ি বিত পাঁচ দিয়ে কতরে পাঁচ চৌ কুড়ি তা মানে হয়ে গেল চারি এই পাঁচ চারি মিশে কে আসিগাল ন দেখ অটোমেটিক আপনার গোটে সেকেন্ড আনসার পাঁচ মারি হ্যাঁ না ভাবু এটা কে না এটা শিখে বুঝি নম্বর চলো জলদি জলদি এ নম্বর হেন ডিভাইডেড বাই দ অফ ফাইভ এন্ড ফোর হন্ড্রেড ফিফটি ফাইভ টু টাইমস প্রশ্ন কহিলেন কিছু নাই মে কথা আমার পিলা মানে সে প্রশ্নটা পড়ি কি বুঝিপারে নি হল দেখুন এটা কমিটি করি জিনিসটা কন গোটে সংখ্যা ডিভাইড করা যাচ্ছে কাহ দ্বারা বাই সম অফ ফাইভ ফিফটি দিয়ে কাহ দ্বারা ডিভাইড করা ডিভাইডেড বাই তা মানে এটা তোমার কখন কাজক বা ডিভিজর স্মল ডিভিজর কি পাঁচশ পঞ্চাবন মিশাণ চারশো পঁয়তালিশটা হলাণ যদি দিইটা কিসো তাহলে পাইলি হাজার এইটা হল তোমার ডাইরেদা ভাজক মানে ডিভিজর এবার কোয়েসেন্ট কন দাও কোচি কোয়েসেন্ট ক্যু ভাগ ফল গিভস টু টাইমস দে আস এজ কোয়েসে সেমান পার্থক্যর দুই গুণা তা মানে দুই গুণা সে পার্থক্য পার্থক্য মানে পাঁচশো পঞ্চাবন

দুইশ কুড়িয়ে মিশাণ ভাগসে শেষ স্যার দুইশ কুড়ি কু হাজার গুণিল বাইশ হয়ে গেল চারটা শূন্য লগাই দিও তো আপনার মিশাণ তিরিশ আউ এটি তো আনসার দেখি সালু স্যার অপশন ডি বুঝি হলানা বুঝি হলানি এবার জাঁনি পাইলে কনসেপ্ট বারম্বার বুঝেছি ভিডিওটি লম্বা লাগুছে মু জি আপন মানুষ দেখতে কষ্ট হোনি পিলা মানে কন্টিনিউসলি ঘন্টে কন্টিনিউসলি এত বড় পাটি বুঝেও মতো কষ্ট হোনি কিন্তু তাৰ মত্ব অঁ পিলা মানে মই সেইপাই কষ্ট হ'ব পাছে আপোনাক বুজাবাই ভিডিঅ'টাক লম্বা হেলে বহুত পিলা ক'ত লম্বা হৈ যি আপোনাৰ এইটা স্ল' হৈ যি না পিলা মানে আপোনাৰ বুজি যায় বুলি আপোনাক সেইটা সহজ লাগু বঢ়িয়া কথা যি পিলাটি বুজি নে তাকে সেই পিলা মই অঁ যিমান বুজিছোঁ সেইমান বঢ়িয়া মোৰ ঠিক আছে ভাল কৰি পাৰিবি প্ৰাক্টিছ কলে হেল্ল' আনচাৰ জানি পাৰিলা তেৰ নম্বৰ এইটা আ পাই গ'লে কেমি পাইলে

এবং যেশসেন্ট অফটেন্ড হয়েছে তার না থার্টি ফাইভ তাহলে তারচুয়ালি কেক্ট কোয়েসেন্ট কে আসবা কথা মানে করেক্ট ভাগ ফল কে আসবা কথা মতো কে সে ডিভিজর নিয়েছে কে ডিভিজর টেকেন কে সেজন নিয়ে যাই বার কে তার ফল আসি কোয়েসেন্ট ভাগ ফল কে আসি পঁয়ত্রিশ এইটা তো মু যদি আিমাইন্ডর তো নাই মূলি জিরো হোক আিমাইন্ডর জিরো আর যদি এইটি পচারি এমানকৰ ডিভিডেণ্ড কি মানে ডিভিডেণ্ড ভাজ্য আপোনাৰ ভাজক গুণ ন ভাগ ফল মিছাণ ভাগশেচ ভাগশেষ কি বাৰ কু পিছ ৰে গুণিলে চাৰিশ কোৰি এইটা হ'ল সংখ্যা একচুয়ালি সংখ্যা হ'ল এইটা এব কৈছে সেই সংখ্যা কু কাহ্বাৰা কৰিব যদি কৰেক কৰি থাকে একৈশ দ্বাৰা হৰি থা তাগ ফল আছিলে ত'লে চাৰিশ কোডিয়ে কু একৈশ দ্বাৰা হৰিবা একৈশ দু নেবা বয়ালিশ তাপরে শূন্য গোটে লাগিগাল আনসার কেত আসে কুড়ি কোণ অনেক কুট একচু তারিজিনাল আনসার কুড়ি আসার কথা সে একুশ জায়গার বার তার পঁয়ত্রিশ পড়ে আসছে হলো চলো ফিফটিন ইন এ কোশ্চেন দ ইজ সেভেন টাইমস দ থ্রি টাইমস দ রিমাইন্ডর যদি রিমাইন্ডর হল টোয়েন্টি এইট

সেভেন টাইমস দ কোয়েশেন্ট না পিল আমার কোয়েশেন্ট তো এপর্যন্তনি এটা কট ডিভিজন নহে ডিবিজটা হল কোণ কে টাইমস এটি লিখি সেভেন টাইমস দ কোয়েশেন থ্রি টাইমস দ রিমাইন্ডর ওকে ডিভিজটা হল রিমাইন্ডর তিন গুণা তো অঠাইশ রুণা অঠাইশ কু তিন গুণে হয়ে গেল চৌরাশি এবং এই জায়গায় যেত লিখবি কোয়েসেন্ট তাহলে কে ভাগ ফল কে হব কিপার ভাগ শেষ অঠাইশ আপোনালোকৰ ডিভিজৰ মানে ভাজক পলাই আছিলে কেতে চৌৰাশী পচাৰি ভাগ ফল যদি গোটেই সংখ্যা ক ভফল কৈছে সাত গুণা ডিভিজৰটা সাত গুণা হ'ল কুৱেচেণ্টৰ ডিভিজৰ হৈ গ'ল আপোনাৰ চৌৰাশী চৌৰাশীটা সাত গুণা কাহাৰ কাহাৰ সাত গুণা না কুৱেচেণ্টৰ সাত গুণ হ'ল কুৱেচেণ্টৰ তাৰমানে কুৱেচেণ্টৰ ভেলু কেতে সাত গুণ নহয় এপুকু আছে হৰণ হৈ যা আছে কৈ পিনে চাৰে বাৰ

যে কোন অযুগ্ম সংখ্যা হ'ব এক ঠু বড় তাৰমানে মই যদি ধৰিব এক ঠু বড় মানে তিনি হি পাৰে পাঁচ হি পাৰে সাত হি পাৰে নাই পাৰে এমি হ'ব ত'লে পচাৰু এন গুণ নকয়াৰ মাইনছ ৱান সবুবাৰে কণ হ'ব ইয়াৰ ভাল্যু পচাৰু যে নাইণ্টি চিক্স দ্বাৰা ডিভিজিবল হ'ব ন ফৰ্টি এইট দ্বাৰা না টুৱেণ্টি ফ'ৰ দ্বাৰা পেলাই মানে এইটাক গোটেই এক্সাম্পল নেবা প্লিজ টেক এন ৰ ভাল্যু আমি প্ৰথমে নিজৰ তিনি নেলে ইয়াৰ ভাল্যু কে

किंतु मुझे दी टू लक्ष्य कर सारे माने ये जो भाग आप रेजल्ट डिविजिबल डिजिबुल देखिले छया द्वारा डिजिबुल अड़चाश द्वरा चबीश हो चौबीस द्वारा दीजिए डिविजिबल चबीश के चौबीस चबिश पंचाश शुड़ी जदि आपको नबापी चाहूंगा सात द्वारा नहीं देखी पारे सात गुणन सत रचाश माइनस वन तेनाली सत गुणन केड़चाश ये अड़चाश अच्छी मान ये द्वारा भी विभाज्य हो त तटिक आन्सर अप्सन डिविजिबल डिभिजबुल 24 ट्वेन्टी 24 द्वारा सब बेले डिविजिबल हो क्लियर 16 नम्बर जाने पारे सि चान्छु 17 नम्बर देखिबा मजा प्रश्न पिन्ड द सम अफ क्यूब अफ फास्ट फिफ्टिन न्याचुरा नम्बर पहिला यहाँ गए स्पेस भिडियो सम अफ द नम्बर केमि रे न्याचुरा दउ जे परीक्षा प्रश्न आसीथिला केमिति प्रथम 15 टी गणन संख्यार त

ହେଲା ତେଣୁ ଏଠି ଏନ୍ କେତେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଦେଇଛି ପନ୍ଦରଟି ଏନ୍ର ଭ୍ୟାଲ୍ୟୁ ହେଲା ଫିଫ୍ଟିନ୍ ତେଣୁ ଏଠି ଲେଖିଲି ପନ୍ଦର ଗୁଣନ ଏନ୍ ପ୍ଲସ୍ ୱାନ୍ ମାନେ ପନ୍ଦର ଏକ ଷୋହଳ ଡିଭାଇଡେଡ଼୍ ବାଇ ଟୁ ର ସ୍କୋୟାର ଦୁଇକୁ ଷୋହଳରେ କାଟିଦେଲେ ଦୁଇ ଅଷ୍ଟା ପନ୍ଦର ଅଷ୍ଟା କେତେ ହେଇଗଲା ର ଶହେ କୋଡ଼ିଏର ଉପରେ ପାୱାର ଥିଲା ସ୍କୋୟାର ବାରର ସ୍କୋୟାର ମୁଁ ଜାଣିଛି ଶହେ ଚଉରାଳିଶ ପିଲାମାନେ ଆଉ ଦୁଇଟା ଶୂନ ବାସିବ ସ୍କୋୟାର ପାଇଁ ବାସ୍ ଆନ୍ସର ହେଇଗଲା ୱାନ୍ ଡବଲ୍ ଫୋର୍ ଡବଲ୍ ଜିରୋ

ସବୁ ପାଞ୍ଚ ଆସିବୁ ଖାଲି ପାଞ୍ଚ ଆସିବ ତାନ୍ ଦ ସ୍ମଲେଷ୍ଟ ସଚ୍ ନମ୍ବର ସେଇ ସବୁଠୁ ଛୋଟ ସଂଖ୍ୟା କ'ଣ ହେଇପାରିବ ବୋଲି ସେ ପଚାରୁଛି କହିଲା ଯେତେବେଳେ ଗୋଟେ ନମ୍ବରକୁ ତେର ଦ୍ଵାରା ଗୁଣନ କରିବେ ସେ କହୁଛି ସବୁ କ'ଣ ହେଇଯିବ ପାଞ୍ଚ ଆସିବୁ ମୁଁ ଆଉ ଗୋଟେ କଥା କହିଦେବି ପିଲାମାନେ ପାଞ୍ଚ ଆସିବ ମାନେ ଏମିତି ପାଞ୍ଚ ଯାହା ରେଜଲ୍ଟ ଆସିବ ଏମିତି ଆସିବ ଏମିତି ଆସିବ ଯାହା ଆସିବ ପାଞ୍ଚ ଦ୍ଵାରା ଗୋଟେ ତେର ଦ୍ଵାରା ବିଭାଜ୍ୟ ସୂତ୍ର କ'ଣ যদি আপনার মু পচারে তের দ্বারা বিভাজ্য সূত্র কনে রকি পাঁচ দ্বারা আসে এটি কতোটা সংখ্যা সবুজি পাঁচটি দিয়েছি পাঁচটি দিয়েছি মানে আপনার গুণন কলে মিনিমম তো আপনার ছটি অঙ্ক পাইবে গুণন কলে। না বুঝি পড়ছেন তেমন যেত তেরটা গুণন করবে এক দুই তিন চার পাঁচ ছা পাঁচ নিয়ে দেখবে ছটা পাঁচ যদি তের দ্বারা বিভাজ্য হয়ে যাও তাহলে আমি জা আনসার মতো

এইটা যদি তের দ্বারা হোথ তাহলে সে সংখ্যা তেয়ের দ্বারা হবে আপনার স্যার ইয়ে কেউ ছোট ইয়ে বি বড় অুঁড়ি সেম প্রসেস রিপিট করে দেবে পি সে প্রোসেস করবে এইটা কুণন করে দেবে কুড়ি যা এপটে যার সাথে কুড়ি মিশাইবে দেখুন ধীরে ধীরে ছোট হয়ে আসুচি এই যদি এটা কু চারি গুণা করে দেবে সাত চৌ অঠাইশ যিয়ে বুড়ি পাঁচশো দেবে পাঁচশো

ছটা পাঁচ তাক যায় তেৰ দ্বাৰা হেৰি আপোনাৰ এনচাৰ কেজিব অ নম্বৰ ইয়ে চি ফ'ৰ টু চেভেন থ্ৰী ফাইভ হৰণ কৰি দেখিবি কেৱল চি কৈছিল সবু পাঁচ আছিব বুজি গ'ল উনৈশ নম্বৰ দাইভ কনজিকুটিভ অৰ্ নম্বৰ প্ৰথম সম অফ পাঁচটি কনজিকুটিভ যদি গোটেই হ'ল পেলা মানে এপক্স অযুগ্ম সংখ্যা এেক্স অযুগ্ম সংখ্যা

অযুগ্ম সংখ্যা পাইগলে কে এই জায়গা লেখিদি থার্টি ওয়ান ইয়ে হয়ে গেল থার্টি থ্রি ইয়ে হয়ে গেল থার্টি ফাইভ আউ ইয়ে কে থার্টি নাইন হল তো ফাইন্ড দ অফ সেকেন্ড লার্জেস্ট দ্বিতীয় বড় দ্বিতীয় বড় কি দ্বিতীয় বড় না সরি থার্টি বড় দ্বিতীয় তাৰ মিছাব কাহয়াৰ অফ দম্বৰষ্ট সবঠ একত্ৰিশ একত্ৰিশ ৰকুৱাৰ থাৰ্টি ওৱানৰ স্কোৰে কেতিয়া বাৰম্বাৰ কৈ থাকিল স্কয়াৰ মনে ৰখিব নশ এক কৰি দিলে কেতিয়া নাই আনচাৰ অঁ নাই অপচন পিলা মানে দেখিল নাই তাৰ এই গোটেই ক'ত অপচন ভুল দেথ পিলা মানে আনচাৰ আজিব নাই बुझेगा पे आंसर ठीक अच्छे यही पीडीएफ टा भूल होती मुझे देबी करदेवी यठानबे भगत है क्लियर आंसर ठीक चलो 20 लास्ट क्वेश्चन पे शेष प्रश्न फाइव टाइम अफ ए इंटीजर इज इक्वाइस द दैट नंबर कि माननीय लंबर टीला एक्स संख्या किए एक्स फाइव टाइम्स अफ ए पजिट इजर तेज ফাইভ এটা বৰাবৰ হ'ব ইকুৱা টু থ্ৰী লেছ দে অফ দম্বৰৰ স্কেয়াৰ মানে এছৰ সাৰ তাৰপৰা টুৱাইছ মানে দুই গুণা তাৰ ঠাৰু তিনি লেচাৰ তিনি কম হ'ল ন ফৰ্মা কৰি পাৰিব নিজে এইটো আপোনাৰ নিজে কৰবে টু এখিলি হেল্ল ফাইভ এছো গ'ল মাইনছ ফাইভ এপটে ত মাইনছ থ্ৰী ওলাইছিল ইজু জিৰ' এইটো নিজে চল্ভ কৰোঁ গুণিলে মাইনছ ছিক্স এক্স স্কুৱাৰ মিছিলে মাইনছ ফাইভ ত'লে কণ নিপাৰ টু এক স্কুৱাৰ চাৰে মাইনছ ছিক্স আউলা প্লছ ওৱান এইটাক নেলেহা ক'ম পাই গুণিলে মাইনছ চিক্স মিছলে মাইনছ ফাইভ কাউ কাউ নাবা মাইনছ ছিক্স প্লছ ওৱান নিগা হ'ব নি গুণ নকলে মাইনছ ছিক্স পাই মিছা মাইনছ ফাইভ এই যদি টু এক্স কমন নাই আও এই ৰস মাইনছ দুই তিনি তিনি এমন নাই আচিলে এই ৰা এাইনছ তিনি

আপোনাৰ সেইটা দে খুচি আৰু চাং মান সেনেয়াৰ কৰোঁ এইবাৰ কণ্টিনুচল ক্লাছ প্ৰভাইড ৰ কোনো অসুবিধা হ'ব নে চেনেলটো যদি এবি সবসক্ৰাইব কৰি নাথাকে সবসক্ৰাইব কৰি ৰখন্তু টেলিগ্ৰামে যোঁ যাওঁ পিলা মানে প্ৰিভিয় কৰেণ্ট এফেয়াৰ ক্লাছৰ পি ডি এফ বি মিজিব যা মেথ ক্লাছৰ পি ডফ হ'ল সব অপডেট তা দেহেৰে আপোনাৰ পাৰিবি থেংক ইউ অল দ বেষ্ট গড ব্লেছ বন্দে উৎক জনেল